ইডাল বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা টু ওয়ে স্ল্যাব দেখব। আমরা যে কোশ্চেনটা দেখব সেটা একবার দেখে আসি। হচ্ছে সিমটি সাপোর্টেড 10x10 ft টু ওয়ে স্ল্যাব, আর এটার ডেড লোড হবে 100 PSF। আচ্ছা, এখন হচ্ছে আমি হ্যান্ড কুইল কোয়েশনের রেজাল্টটা দেখে আসছি। এটা ইকুয়েশন হচ্ছে 0.048 W² এখানে W মান হচ্ছে 100 PSF আর L এর মান হচ্ছে 10, এটা হচ্ছে 480 আসে। আমরা ইটিএফসে করে দেখব ইটিএফসে কত আসে। তো আমরা শুরু করি। আমরা প্রথমে হচ্ছে ইটিএফ সফটওয়্যার ওপেন করি। আমরা নিউ মডেলে যাই, নিউ মডেলে লিখব। আচ্ছা, এখন হচ্ছে আমরা গ্রিড লাইন কত নিব। গ্রিড লাইন হচ্ছে 2 করে নিতে হবে। এক্স ডিরেকশন বরাবর 2, ওয়াই ডিরেকশন বরাবর 2। এটা রিচ 10 ft, তো এখানে 10 দিয়ে দিলাম, এখানে 10 দিয়ে দিলাম। নাম্বার স্ট্রি 1 দিয়ে দিই, তাহলেই হবে গ্রিড অনলি। ওকে, এখন হচ্ছে আমরা প্ল্যানে আসি। তো প্রথমে আমাদের ডিফাইন করতে হবে স্ল্যাবের থিকনেসটা, সরি। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাড নিউ স্ল্যাব কোড দেব। স্ল্যাবের থিকনেস হচ্ছে 6 ইঞ্চি, আমরা S6 নাম দিলাম, যাতে আমরা বুঝতে পারি এটা 6 ইঞ্চি স্ল্যাব। এটা হচ্ছে কনক্রিট, এখানে আমরা আগের মতোই 6 দিব। এটা হচ্ছে স্ল্যাব থিকনেস যত সেটা দেওয়া হয়ে থাকে। আর এখানে ওকে দিয়ে দিব। ওকে, এখন আমরা ড্র করি। ড্র করে 1 ক্লিকে ড্র করার জন্য এই কমান্ড নিতে হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু হয়ে গেছে। ও সরি, আমি হচ্ছে আবার আগের যে ভুলটা করছিলাম, এখানে হচ্ছে S6 দিতে হবে। S6 দেওয়ার পরে ক্লিক করতে হবে। এখন হয়ে গেছে। আমরা এখানে অবজেক্ট ফিল আর এক্সট্রুশনটা ওপেন করে অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এই 3D-তে থিকনেসটা দেখাইতেছে না, এটার জন্য আমি 3D-তে আবার ক্লিক করি। সরি, এটা প্ল্যানেই থাক, এটাতে আমরা 3D নিয়ে যাই। 3D এই তো, এখন আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে 6 ইঞ্চি ওয়াল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের লোড দিতে হবে। লোড আমরা এরিয়াটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে অ্যাসাইন শেল অর এরিয়া লোডস ইউনিফর্ম, হচ্ছে লাইভ লোড ছিল, হচ্ছে পাউন্ড ফিটে থাকবে PSF, তার মানে NF 100 দিব। ওকে দিব, এটা যদি আমি পাউন্ড ফিটে নেই তাহলে আমরা দেখতে পারবো এখানে 100 লেখা। এরপর কাজ হচ্ছে আমাদের ম্যাশিং করতে হবে। ম্যাশিং করার জন্য এরিয়া সিলেক্ট করলাম, এডিট ম্যাশ এরিয়াস, এটা হচ্ছে 10x10 ft ছিল, তো 1x1 স্কোয়ার করার জন্য আমি 10x10 দেব। আসলে সবসময় যে 1x1 করতে হবে এরকম না, যে কোনো মাপে করা যায়, ইউনিফর্ম সাইজ দিলেই হবে, তাহলে রেজাল্ট ভালো আসে। ওকে, এখন আমাদের সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দেওয়ার জন্য এটা আনডিফর্ম শিপিনিং, এরপর হচ্ছে আমরা সাপোর্ট দেওয়ার জন্য এই পয়েন্টগুলো সিলেক্ট, পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেছে। অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট, যেহেতু সিম্পলি সাপোর্টের ছিল, এখানে আমরা হিঞ্জ দেবো একটা, এই সাইডে আমরা রোলার দিয়ে দিব। অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট স্ট্রেন্ট রোলার, ওকে, আর এই সাইডে আমরা আবার হিঞ্জ দিয়ে দেবো। অ্যাসাইন উপরের দিকে আবার রোলার দিয়ে দিব। তো আমাদের সাপোর্ট দেওয়া শেষ, লোড দেওয়া শেষ, এখন শুধু আমরা অ্যানালাইজটা বাকি। আমি রান অ্যানালাইসিস দিলাম, এর আগে আমার একটা নাম দিয়ে সেভ করতে হবে, এটা আমি টু ওয়ে স্ল্যাব দিলাম। ওকে, এখন আমরা মোমেন্টটা দেখে আসি। মোমেন্ট হচ্ছে এম অন অন ডেড ল্যাপটপ। মাঝে দেখি আমরা প্ল্যানে নিয়ে আসি, প্ল্যানে এম অন অন, লাইব্রেরির জন্য এম অন অন কত হবে, এটা এই সব চলে আসছে। ওকে, দেখেন আমি কিন্তু মোবাইলের মান পাইতেছি।
maximum amount is 0.445. Fit in here, you know? এটাকে আমরা প্ল্যান ভিউ নিয়ে যাই, প্ল্যান ওকে। এখানে মোমেন্ট আমরা এম টু টু দিই, দুটোই সেম আসবে কারণ সেম ডিস্টেন্স সেম, হচ্ছে দিকটা চেঞ্জ হয়ে গেছে বাকি সবই সেম আছে, মানগুলোও সেম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা এখানে হচ্ছে 445 হচ্ছে পাউন্ড ফিটে আসছে 445, আর আমাদের হ্যান্ড ক্যালকুলেশন আসছিল 480, প্রায় কাছাকাছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এটা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।